আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন আলী আজহার মল্লিক, বলেছেন আত্মীয়তার সম্পর্কের বন্ধনকে কিভাবে সুদৃঢ় করব। আত্মীয়তার সম্পর্ক কখনো নষ্ট করবেন না, কোনো আত্মীয় যদি ভুল করে তাকে ক্ষমা করে দেবেন, আত্মীয়দের সাথে রাগ করে কথা বন্ধ করবেন না, তাদের উপর চড়াও হবেন না, তাদেরকে ঠকাবেন না, তাদের উপর জুলুম করবেন না। যদি মিরাজ বন্টনের বিষয় থাকে তাহলে প্রত্যেক হকদারকে কোরআন যেভাবে বলছে, হাদিস যেভাবে বলছে, তার মিরাজ সত্ত্ব, উত্তরাধিকার সত্ত্বটা বুঝিয়ে দেন। এবং এভাবে যদি আমরা আত্মীয়দের প্রতি ভালোবাসা পোষণ করি, শ্রদ্ধা পোষণ করি, তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসি, তাদের মধ্যে যারা অভাবী তাদের প্রতি সাহায্য সহযোগিতা বাড়িয়ে দেই, সাহায্যের হাত বাড়িয়ে দেই, এবং তাদের সাথে সুন্দর আচরণ করি, তাদের হক তাদেরকে সব সময় দেই, তাদের কুশলাদি জানার চেষ্টা করি এবং তাদেরকে মাঝে মাঝে হাই হ্যালো করি, তাহলেই আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় হবে। আমরা যদি আত্মীয়দের থেকে মুখ ফিরিয়ে নিই, তাদের সাথে যোগাযোগ না রাখি, তাদের কুশলাদি যদি আমরা জানতে না চাই এবং টাইম টু টাইম তাদেরকে কিছু গিফট যদি আমরা না পাঠাই, তাহলে ধীরে ধীরে আত্মীয়তার সম্পর্ক দুর্বল হয়ে যাবে। আর যদি তাদের সাথে লাগালাগি মারামারি করি এবং নেগেটিভ অ্যাপ্রোচে কথা বলি, তাহলে তো আত্মীয়তার সম্পর্ক নষ্টই হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না। আপনি তৃতীয় প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি যদি আমাকে নিয়মিত ইচ্ছাকৃতভাবে অপমান করে, যিনি আমার আপনজনের মধ্যেই কেউ, সেক্ষেত্রে আমি কীভাবে তার সাথে আচরণ করবো, এটার সহ্য সীমা কতটুকু? এটা আপনি যতটুকু সহ্য করতে পারেন, যতটুকু সহ্য করতে পারেন, এটার অর্থ হলো যদি তার সাথে সুন্দর সহবস্থান করা আপনার জন্য অসম্ভব না হয়ে যায় বা অসহনীয় না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আপনি তার সাথে পজিটিভ অ্যাপ্রোচেই থাকবেন। একটু আগে আমরা সে কথাই বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে তিনি কঠিন মুহূর্তের মুখোমুখি হয়ে এবং কঠিনভাবে অপমান, গঞ্জনা কিংবা অত্যাচার, জুলুমের শিকার হয়েও তিনি কিন্তু সবার সাথে সুসম্পর্ক রক্ষা করেছেন, সবার প্রতি পজিটিভ থেকেছেন। তাহলে আমরাও চেষ্টা করব সর্বাত্মকভাবে পজিটিভ থাকতে, আত্মীয়তা সম্পর্ক নষ্ট না করার জন্য। আর যেখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মধ্য দিয়ে জানের খতরা চলে আসবে কিংবা এটা কোনোভাবেই সামাজিকভাবে বা যে কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখন সেটা ভিন্ন কথা। কিন্তু এই বিষয়গুলো নিজের জেদের সাথে আপনাকে সিদ্ধান্ত নিলে হবে না, এটা বাস্তবভাবে দেখতে হবে। এবং আমি বলবো যে আপনি কোন আত্মীয়তার সাথে, কোন আত্মীয়ের সাথে যদি একটু দূরত্ব মেনটেন করতে চান, আমরা বলবো না যে একদম সম্পর্ক ছিন্ন করবেন, কোন আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা, বিশেষ করে ব্লাড রিলেশনের আত্মীয়, শ্বশুরবাড়ির আত্মীয়, দুধ সম্পর্কীয় আত্মীয়, এরা খুব ক্লোজ, এদের সাথে সম্পর্ক আসলে কখনোই ছিন্ন করার জায়েজ নেই। কিন্তু কিছু দূরত্ব মেনটেন করা যাতে করে সম্পর্কটা একটু বেটার হয়, কারণ সারাদিন ঝগড়া ঝাঁটি গালিগালাজের মধ্য দিয়ে তো সম্পর্কের মধ্যে মারাত্মক অবনতি ঘটে। তো সেটা থেকে উত্তরণের জন্য ফর দ্য টাইম বিং যদি কেউ কিছুকাল দূরত্ব মেনটেন করেন, সেটা শরীয়তে জায়েজ আছে। আর এক্ষেত্রে আমি বলবো যে আপনার কী করণীয়, যাদের সাথে আপনাদের এরকম একটা খারাপ সম্পর্ক গড়ে উঠছে, সে ব্যাপারে আপনারা শরিয়া স্কলারদের সাথে পরামর্শ নেবেন, আপনারা কাউন্সেলিং করতে পারেন। আমাদের তাইবা একাডেমি ফ্যামিলি রিলেশন, আত্মীয়দের রিলেশনের ব্যাপারে তারা কাউন্সেলিং দিয়ে থাকে, পাশাপাশি শরিয়া কাউন্সেলিং, একাডেমিক কাউন্সেলিং, ইসলামী শিক্ষা সম্পর্কিত কাউন্সেলিংও দিয়ে থাকে, আপনারা সেটা করতে পারেন।